আমি নমরুদের আগুনের মধ্যে পড়ে যাই, আমার মা আমার আগুনের মধ্যে ফেলার লেগে সরব কাছে রশি ধরে আমার মা টানছিল। আমি তখন আমার মাওলাকে ডাকি ডেকে বলছিলাম, আল্লাহ আমি এমনই একটা হতভাগা সন্তান, আমি নমরুদের আগুনে পড়ে মরে যাই, আমার মাও চায় আমার বাবাও চায়, আমারে কোনোদিন কেউ মায়ের আদর দেয় নাই রে মা। আমি কোনোদিন আমার মায়ের স্তরের দুধ খাই নাই, আমার জন্মের চার বছর পরে আমার মা দেখতে গেছে, এর ভিতরে একবারও আমারে দেখতে যায় নাই রে, এ মা আমারে দেখতে যায় নাই, আমার একটা আঙ্গুলে আল্লাহ দুধ বানায় দিছে, আর একটা আঙ্গুলে পানি, আর একটা আঙ্গুলে মধু, মা আমার দুধের পিপাসা লাগলে আঙ্গুলটা গালে দিতাম, শুয়ে শুয়ে খাইতাম, দুধ বাইরে যেত মা, হে মা আমি এই আঙ্গুলটা দিলে পানি বাইর হইত মা, এই আঙ্গুলটা দিলে মধু বাইর হইত মা, আমি কোনোদিন মার আদর পাই নাই রে। ইসমাইল আলাইহিস সালামের সন্তান দুইজন মৃত্যুর আগে ইসমাইল আলাইহিস সালামের কাছে, ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে চিঠি লেখছে, আব্বা এখন তো ভাই একজন হইছে এসা, তারাও তো দিয়া বাইতুল মুকাদ্দাস আপনি বানাবেন নির্মাণ করার কথা বলছেন, আপনার কামই তো মসজিদ নির্মাণ করা, আব্বা এটা কথা বলি কি আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটা বিয়ে করতাম, মা আমার বিয়ে করাইব। দেখেন তখনকার বাবার সাথে সন্তানের কত বন্ধুত্ব ছিল, কতক্ষণ না কেন, আর এখন বাপ বেটা কোনো ভালোবাসা নাই, বাপের চেহারা ছেলে বছর কে বছর দেখে না, কই বুড়ের কথা আমার কাছে কইবা না, আসে না আসে, হালাকে বাপ রে বাপ কয়ে ডাকে না, শ্বশুর আসবারে ডেলি ডাকতে ডাকতে তসবির দানার মতো নাক মুখ দিয়ে ফেনা ছুটে হেলায়, হারামি কোতাকা আব্বা খুশ হয়েছে বাবা, এই আব্বা মানে তার নিজের ওই পটাকশনের আব্বা না, ওটা আওলাদ তার আব্বা, শ্বশুর আব্বা, তোর কপালে জুতার বারে হারামি, কতক্ষণ না কেন, তুমি আবার উল্টো বলে কোকা যার সন্তান, শ্বশুর বাপরে বাপ করে যার করে নাকি, যার করে একটা কোয়ালিটি আছে, আরে ফতো আরে শরীয়ত করে একটু ফতো বানায়, এদিকে তাকান, এই শ্বশুর আব্বার 1 কোটি বার আব্বা বলা, নিজের বাপের 1 বার বলা জীবনের শূন্যস্থান পুরো হবে না, কোরআন শরীফে আব্বার শব্দটা আল্লাহ নিজে ডাক দিছে, অফাকিহাতা ওয়া আব্বা, বেটা তুই যতবার আব্বা বলবি ততবার কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবি, কিন্তু এটা শ্বশুর আব্বা না নিজের আব্বা, মারহাবা কর, এই যে চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করে বাবা আছে কিনা আমি জানি না, এই যে জিল্লুর বাবাটা নাই এখনো পর্যন্ত দোয়াটা চাইতে গেলে বলে যে দি ভাই আমার আব্বা লাগে দোয়া করে, আমার আব্বার অনেক আশা ছিল, আমার আব্বা যদি এই বয়সে আমার এইভাবে দেখতো না জানি আমার আব্বা কত খুশি হত, কথা বল না কেন, এই পৃথিবীতে যার বাপ নাই ওর মতো গার্ডিয়ানহীন পৃথিবীতে আর কেউ নাই, আজকে বুঝবি না যুবক ভাই বাপ বাইচে আছে বুঝবি না, যেদিন নিজের পায়ে দাঁড়াবার জন্য বাপ চলে যাবে সেদিন বুঝবি বাবার সাপোর্ট কত দরকার ছিল, বাইজান আমার এখন আমার দিকে তাকাও, তোমরা যারা ইউটিউবে আমার বয়ান শুনছো তোমরা জানো ইলিয়াস রহমান জেহাদির মা 12 বছর বয়সে মারা গেছে, যখন আমার বিবাহের সময় মায়ের নামটা মৃত্যু লেখে, যে কাবির মাস্টার ছিল আমার চেহারার দিকে তাকাই রয়েছে আমার এখনো মনে পড়ে, ওই কাবির ইন্ডাস্ট্রি আমার দিকে তাকাই আছে, তখন আমার চোখ দিয়ে চপ চপ করে পানি পড়তেছিল, দেশটির বিচারে আমার দিক বারবার তাকায়, কাবিন এসে কাজী সাহেব আমার দিক তাকায় বলে জেহাদি সাহেব, তখন তো আমি জেহাদি না,
ইলিয়াস সাহেব আপনি কেন কাঁদতেছেন? আমি তখন বলতেছিলাম মানুষ বিবাহ করে মার হাতে তুলে দেয়, মা পীরার উপরে দাঁড় করে বৌমারে আদর করে, আর আমি ইলিয়াস এই বয়সে মারা এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ যুবক ভাই, আজকে আমি তোমাদের বুঝাইতে পারব না যে মা বাবা কি দিন দিন চলে যাবে, মাইক মনে বন্ধ হয়ে গেছে এটা যাই আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি বললে আমি বিবাহ করতাম। তখন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা হয় নাই, ভালো করে বুঝেন, ওয়াজ তো জীবন ভরে শুনলেন, যদি একটা আয়াতের তাফসীর করে বিদায় নিই জোর করে মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল রে বাবা এখন আমার বয়স হয়ে গেছে, আর এখান থেকে বেরিয়ে যাইতে 40 দিন আইতে 40 দিন, এত রাস্তা আসা যাওয়া আমার খুব কষ্ট, আমি এখন দুর্বল হয়ে গেছি বাবা, যা তোমার মাকে সাথে নিয়ে বিবাহ করে ফেলো, আমি একদিন যাই দেখে আসব। বাবা আমার অর্ডার আছে, তুমি বিয়ে করে ফেলো। বাবার অর্ডার নিয়ে এখন যদি আপনারা প্রশ্ন করেন যে বাবা রয়েছে 1500 কিলোমিটার দূরে, ইব্রাহিম পোলা বাইতুল্লায় 1500 কিলোমিটার দূরে, কথা কইলো কেমন? এটি তো খেলা, নবীদের কথা বাতাসের মাধ্যমে হইত। আল্লাহ সুবহানাল্লাহ তারা আসতে কয় না, এক নবীর কথা আর এক নবী কোটি হাজার হাজার মাইল দূরের থেকে শুনতেন বাতাসের মাধ্যমে। এখন কি বাতাসের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে কথা বলা যায় না? এই মোবাইল কি তার আসেনি, এটাও বাতাস। সাসা পোলা থাই ইটালি, এখান থেকে বেড়ে 1450 কিলোমিটার, এখান থেকে 1450 কিলোমিটার দূরে সেকেন্ডে সেকেন্ডে পোলার লাগে বাতাসে কথা কইতেছে, এটাকে বলে ইথার। এই জামানায় বৈজ্ঞানিক ইহুদির বাচ্চারা যদি এটা আবিষ্কার করতে পারে, আমার মওলা কি এক নবীর সাথে আরেক নবীর বাতাসের কালেকশন দিতে পারে না? এই নবীদের কথাকে রিসার্চ করে কোরআন থেকে বাইর করছে মোবাইলের আবিষ্কার, আর বিমানের আবিষ্কার করছে সুলাইমান নবীর বিমানের দ্বারা। কি মনে করলেন ভাই, জাহাজ নূহ নবীর কিস্তির থেকে আবিষ্কার করছে, সব কোরআন থেকে, আমাদের কোরআন থেকে নিয়ে। আজকে আমরা হইছে ফকির নি, আর ইহুদির বাচ্চারা হইছে বড় লোক। তোরা দুনিয়ায় পাবি আখেরাতে পাবি না। আল্লাহ সুখে থাকো দুঃখে থাকো কোনো কষ্ট নাই, কিন্তু ইহুদিদের সামনে তোমার ঘরটাকে কখনো দখল করতে দিও না, এটা মাইনে নিতে পারবো না। কষ্ট দাও, সুখ দাও, দুঃখ দাও, সব তোমার হাতে দাও, আজাব গজব যাই দাও আমাকে দাও তুমি দাও, কোন ইহুদির হাতে আমাদেরকে অপরস্ত করো না। ইসমাইল বিয়ে করে গেল বাবা, তোমার মায়ের সাথে নিয়ে বিয়ে করলো, বিয়েটা করে ফেলাইছে আলহামদুলিল্লাহ বলেন। এ হাদিস আমরা যারা মক্কায় গেছেন, মক্কার আশেপাশে যে মাতাবের চিত্রটা দেখেন, এই চিত্রটার ভিতরে 80টা গোত্র ছিল ইসমাইল নবীর জামানায়, যারা এমন থেকে আসছিল জমজমের কুয়া পাইয়া, ওরা আর যায় নাই ওইখানে ওরা বসবাস করছে, কারণ পানির ব্যবস্থা হয়েছে, এখন আর তাদের যাওয়ার ইচ্ছা নেই, এখানেই রয়ে গেছে। বনি জোহরা গোত্রের সবচেয়ে বড় ধনীর মাইয়া ইসমাইল বিয়ে করলেন। আরো জোরে কোন, আরো জোরে, বিবাহ সাথে যখন হয়ে গেছে, ইসমাইল সাল্লাম ব্যবসার কাজে, এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের 8টা দেশ মিলিয়ে একটা নাম ছিল, সেটার নাম ছিল শাম।
শাম সিরিয়া নাম শুনছেন না? এই শামের একটা অঙ্গরাজ্য লেবানন, এই লেবানন গেছে ইসমাইল ব্যবসার কাজে। এদিক দিয়ে বাবা ইব্রাহিম কাওয়া আছে, জানে না বাজনদে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার বাউন্ডারির মধ্যে ঢুকছে, ঢুকতে দেরি আছে, পাহাড়ে বলে দিচ্ছে নবী ইব্রাহিম আসছে। জোরে 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 জোরে, আকাশ বাতাসে বলে দিচ্ছে নবী ইব্রাহিম আসছে। কাবার সামনে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল বাসায় আছে, তাহলে বোঝা গেল পোলা যত উপযুক্ত হয় বাবা আসেন বাসেন বলতে হয়, ঠিক না? ঠিক, ইসমাইল সব বাসায় আছেন, ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কে ডাকছে? নুনি বাসায় নাই, আসবে কবে তাও জানি না। তোমাদের কি কোনো কিছু বলে গেছে? আপনার তো মনে হয় বয়সী মানুষ, এত কথা জিজ্ঞেস করেন, আমার ঘরে তো কোনো অন্য পুরুষ নাই, মহিলাও নাই, বৃদ্ধ মানুষের শরীরে তো রস কেন? নজরুল বলে না, ইব্রাহিম আল্লাহর খলিল বুঝে ফেললেন, ছেলে আমার বিয়ে ঠিকই করছে, মনে শান্তি নাই, ঠিক না? এই বাপ ঢাকা গেলেই বুঝতে পারবে যে আমার পোলা কয় নাম্বার মায়ে বিয়ে করছে, কারণ বাপ তো পোলারে জন্ম দিছে, পোলা তোর বাপরে জন্ম দেয় নাই, কথা কর না কেন? যখন জিজ্ঞেস করছে ইসমাইল আসবে কবে জানি না, তোমরা কেমন আছো? মোটামুটি আছি, তোমার শাশুড়ি কই? এই ঘুরে শাশুড়ির কথা জিজ্ঞেস করেন কেন? উনি একজন নবীর বউ, উনি বাহিরে গেছে তালিমের কাজে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এত আশা করে পোলা বিয়ে করলো, দাওয়াত দিল, দেখতে আমার পোলার কপাল ভালো হয় নাই রে, ঠিক আছে আর কথা জিজ্ঞেস করবো না, যখন তুমি মাইন্ড করতেছো যদি তোমার স্বামী আসে ভালো করে একটা কথা বলে দিও, ঘর করছো অনেক সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু ঘরের সংকটটা বেশি সুবিধা না, খুব দ্রুত পাল্টা হেলাইতে পারবো, তা না হলে এই ঘরে শান্তি আসবে না। এই দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, আরে পিছনে চান, আমার দিক চান, ইব্রাহিম আলাইহিস সালাম এই পিছনে চান, মানে দাঁড়ান দাঁড়ান, কারে দাঁড়াইতে দিচ্ছে? এই দাঁড়ান মুরা দাঁড়ান, কি এই ঘরের চৌকাট কি 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 বুঝাইতেছেন আপনি? এটা তুমি বুঝবা না, ইসমাইল বুঝবে, আল্লাহু আকবার বলতে পারো না, পাও দূরে ধরছে কেন আজকে কথাটা বলতেছি একটু পরেই বুঝতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর ঘরটা তপ করে জমজমের একটু পানি খেয়ে চলে গেল। কিন্তু এই যে বলছিলাম শুরুতে মনে রাখবেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই আমরা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম, পৃথিবীতে যত দামি মানুষ আমি বানাইছি আমার আদম একজন, ওয়া ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম এবং তার পরিবার, ওয়া আলা ইমরান এবং আরেকজন দামি ফ্যামিলি আমি বানাইছি, ইমরানের ফ্যামিলি অর্থাৎ মারিয়ামের বাবা। জোরে 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 জোরে, আল্লাহ যেই ফ্যামিলিটার এত দামি কোরআনে ঘোষণা করলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম, কিন্তু এই ফ্যামিলিটা নষ্ট করে দিতে চাইছিল একটা দুষ্ট প্রকৃতির মেয়ে এসে। আল্লাহু আকবার বলেন না, বলে দিবা ঘরের চৌকাট ভালো না, পাল্টাই ফেলতে কইছে,
বরকত থাকবে না। ইসমাইল এক মাস পরে দেশে আসছে, মারহাবা বলেন। যখনই বাইতুল্লার মধ্যে ঢুকছে, পাহাড়ে বলে দিচ্ছে তোমার আব্বা আসছিল। আমি আর ওয়াজ করব, আমি আবার বলে দিই, জোর হয় নাকি? ইব্রাহিম খলিলের কদম লেগেছে। আরে আরে আমার জানেন নবী, আমার জানেন নবী, আমার বাবা, আপনার বাবা, যেই বাবার সিগনেচার ছাড়া কোন সন্তান জান্নাতে যেতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে হ্যাঁ এটা আমার মিল্লাতে ইব্রাহিম, আমার সন্তান, আমার সন্তান, তাহলে আপনি জান্নাত। আল্লাহ কোরআনে তাই বলে, পাহাড়ে বলে দিচ্ছে তোমার বাবা ইব্রাহিম আসছিল। খুশিতে ইসমাইল এমন দৌড় দিছে, দৌড় দিয়ে দেখে মা দরজার চৌকার ধরে কান্দে। মা কান্দেন কে? মা ইসমাইল কপাল পড়ে গেছে। কেন? তুই তো আজকের কান্না দেখতেছোস, আমি কান্দিছি আরো 15 দিন আগের থেকে। কেন? এটা তোর বউরে জিজ্ঞেস কর। আমার আব্বা আসছিল অমুক তারিখে, অমুক দিন, অমুক রাত্রে। আমার আব্বা আসছিল সকালবেলা, তোমার আব্বারে চিনি না, কিন্তু একটা বুড়ো লোক আসছিল এই কয়দিন আগে, এসে জিজ্ঞেস করছিল তোমার ইসমাইল কোথায়, তারা তোমরা কেমন আছো। ইসমাইল সালাম বলে লোকটারে কি একটু কষ্ট দিছিলি জল চোখে দিয়া? না। লোকটারে ঘরের মধ্যে একটু খাবার দিছিলি? না। লোকটারে একটু আদর করস নাই? না। লোকটারে কি একটু চকিতে বসাইয়া পাওটাও ধোয়াই দিস নাই? কয় না। যাওয়ার সময় কি বলে গেছে তাই কয়। যাওয়ার সময় বলে গেছে লোকটার কথা আমার বেশি ভালো লাগে নাই, এই জন্য আমি বলে দিয়েছি আমার ঘরে শাশুড়ি নাই, আমার স্বামী নাই, তোমার সাথে কথা বলা যাবে না। তুই কি পর্দাটা সরাই একবারও দেখোস না এই ঘরের মধ্যে কে আছে গো? এই পৃথিবীতে একজন মাত্র মানুষ আমার মায়ের খবর নিতে পারে, সে হলো আমার বাবা। আমার মায়ের খবর নিবার জন্য পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই। তুই তো জানোস না আমার মা হইতেছে জাতীয় মা, সারা দুনিয়ার মুসলমানের মা। আমার মায়ের খবর একমাত্র আমার বাবা ছাড়া কেউ নেয়ার সাহস নাই। বল আমার বাবা কি বলিয়ে গেছে? যখন আমার কথা জিজ্ঞেস করলো, আমার মায়ের কথা জিজ্ঞেস করলো, তুই কি ঘরের মধ্যে ঢুকায় একটু বসতেও দেশ নাই রে? আমি চিনতে পারি নাই কে তোমার বাবা, কে তোমার চাচা। সঙ্গে সঙ্গে আল্লাহর খলিলের সন্তান আপনার ভাই আমার ভাই ইসমাইল বলে, হে আমার বাবার কোন চাচা নাই, আমার বাবাই পৃথিবীতে এক বাবার এক সন্তান, আমরা এক বাবার দুই সন্তান। আমার বাবার তুই যখন বসতে দেশ নাই, ঘটনা ঘটে গেছে, বল আমার বাবা যাইবার সময় কি বলে গেছে? বলে আমি তোমার বাবারে চিনি নাই, যাওয়ার সময় শুধু একটা কথা বলে গেল, ওই কথাটাও আমি বুঝতে পারলাম না। কি বলছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। বলছে তোমার ঘরটা সুন্দর, সবই সুন্দর, তোমার ঘরের চৌকাটটা ভালো না। ইসমাইল চোখের পানি ঝেড়ে দিয়ে, ঘরের চৌকাট আর কেউ না তুই, চুলের মুটকিটা ধরিয়া বাবা এমন জোর একটা আশার মারছে ইব্রাহিম খলিল, যাকে বলছে ঘরের চৌকাট ভালো না, এই ঘরের চৌকাট হলো তুই, ঘরের সৌন্দর্য হলো ঘরের বউ,
ঘর আপনি টাইলস করা বানাইছেন, বাথরুম বানাইছেন ইংলিশ সুন্দর, কিন্তু বাবা ঘরের বউ যদি সুন্দর না হয় ওই ঘরটা হবে জাহান্নামের আগুন। কথা কন্যাকে আল্লাহর করিল কোন জায়গায় মাইট দিছে, ঘর সুন্দর হয়েছে দরজাটা ভালো হয়নি, চৌকাটটা সুন্দর। আল্লাহর খলিল ইব্রাহিম চলে যাওয়ার পরে ইসমাইল তারে এমন জোরে ধরে একটা আছাড় মারছে, আমার বাবা যখন বলছে তুই সুন্দর না, পৃথিবীর কেউ সুন্দর বললো আমি তোরে রাখবো না, তিনটা তালাক দিয়ে বের করে দিলেন গো বাবা। আমি দেখতেছি আপনাদের চোখে পানি, যুবক আমি ওয়াজটা কেন ধরছি জানো নি, আজকে দুপুরে যখন আসতেছিলাম আমার কালীগঞ্জে ছেলেটার দোকানদার আমার কেরানীগঞ্জ কালীগঞ্জ ও আমার আজকে টেলিফোন করে বলুন হুজুর আমি আপনার এক অনুষ্ঠ ভক্ত, হুজুর আমাদের এলাকার ছেলেরা মায়েরে বাদ দিয়ে বোর পিছনে ঘুরে, হুজুর মাকে নিয়ে একটু আজ করবেন, মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সন্তান মায়ের দিকে তাকায় না, শ্বশুর বাড়িতে বাড়ি ঘর করে। অবশ্য এই যুবকটার তত্ত্ব তোমাদের এলাকায় আছে, তারা হলে আমাকে কেন রিকোয়েস্ট করবে, আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলে যাই শরীয়তপুরের কলিজার টুকরা ভাইরা আমার, আমি কিন্তু বিরাটপুর ফরিদপুরের সন্তান, আমার বাড়ি যদিও গোপালগঞ্জ বাজান এক ফরিদপুর ভাঙ্গে পাঁচটা জেলা হইছে, এক সময় তো আমরা একই জেলার মধ্যে ছিলাম, শুধু কি আমাদের মাঝে যদি আমার মাওলাই কাউরে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আমার সাথে একটা ওয়াদা দাও, ওই কোরআন বকিনি ওয়াদা করে দিয়ে গেলাম না, এই পৃথিবীতে যাদের মা নাই গো ওদের কলিজার মধ্যে হাত দিয়ে দেখো ওদের যন্ত্রণা আমার মাওলা ছাড়া কেউ জানে, জান্নাতের মেন বন্ধু হলো মার বাবা, এই রত্নটা যেদিন তোমার আমার মাস থেকে চলিয়া যাবে সেদিন আর দোয়া করার মতো আর কোন কেউ থাকবে না, আমি জানি যাদের বাবা নাই এখন বিনয়ে বিনয়ে কাঁদবা, ইসমাইল নবীও কিন্তু অনেক কেঁদেছিল বাবার কবরের কাছে দাঁড়াইয়া, কারণ ইসমাইলের কবর হলো কাবা শরীফে, বাবার ইসমাইল ইব্রাহিমের কবর কিন্তু বাবা ফিলিস্তিনে, যে ইব্রাহিমের কবর জিয়ারত করতে দেয় না এই পেশার ভাই হুদির বাচ্চারা, ইব্রাহিম নবীর কবর কাছে চাইতে দেয় না, জীবনের বিনিময়ে আসতে আমার বাবার কবরে যদি যাইতে কোন নাস্তিক ইহুদের বাচ্চারা বাধা দেয় ওদের বিরুদ্ধে আন্দোলন করবো, কাকে রাজি আছো আল্লাহকে তো হাত দেখায় না, কি তাকবীরদের মতো কোন আলেম নাই তিপ্তক্ষণ দাওয়াজ দাও, হে রাখো আলেমুল আমার কাছে আমার একটাই দাবি থাকবে, এখন উলামা একেবারে এক হওয়ার সময় হয়ে গেছে, এখন আর ছোটাছুটি করে ডিভাইডেড থেকে লাভ নাই, কারণ বাংলাদেশ এরপরে ধরবে কোন সন্দেহ নাই, কারণ তোমার মানে প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে, তোমাদের পাসপোর্টের মধ্যে লেখা আছে নট অ্যালাউ ইসরায়েল, পাসপোর্টের মধ্যে লেখা পৃথিবীর সব দেশে তুমি যেতে পারবা বাংলাদেশ থেকে ইসরায়েল যেতে পারবা না, এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা, ওই কুত্তাদের বিরুদ্ধে এখনো সময় আছে আওয়াজ দাও, জীবনের বিনিময় হলো ইহুদি মতবাদ মেনে নিব না, ওলামা একরাম রাজি আছেন না নাই, 23শে ডিসেম্বর
27 ডিসেম্বর জগৎ কাঁপানো, শরিয়াত কাঁপানো, আজকে দামুরদা থানা কাঁপানো, দীপ্তকন্দার দাওয়াজ দিয়ে দেখায় দাও ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরায়েলের কপালে সুতার মারি মারি কাকে রাজি আছ, আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় দাও। তুমি দাঁড়াও, আলীর মতো মাজার সোজা করো, মারো এবার তাকবীর, মারো জোরে। আল্লাহ তোমার কণ্ঠটাকে হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নি বাবা। ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, এই শব্দটা কেউ বলে না এখন। আমেরিকা ফিলিস্তিনকে বলে সন্ত্রাস, ভারত বলে সন্ত্রাস, তারা ইসরায়েলকে জিন্দাবাদ বলে। আর আমি মুসলমান, যেই দেশে আমার বাবা ইব্রাহিম ঘুমিয়েছে, যেই দেশে আমার নবী কলিজার নবী ইউসুফ ঘুমিয়েছে, যেই দেশে সাহাব নবী ঘুমিয়েছে, যেই দেশে ইয়াকুব নবী ঘুমিয়েছে, যেই নবী যেই দেশে আইয়ুব নবী ঘুমিয়েছে, যেই দেশে ইউনূস নবী ঘুমিয়েছে, যেই দেশে ইয়াকুব নবী ঘুমিয়েছে, যেই দেশে জাকারি নবী ঘুমিয়েছে, ওই দেশকে আমি জিন্দাবাদ বলবো না, বলবো কাকে? কষ্ট হইতেছে? আর বেশি রাত করবো না, অল্প সময় পরে বিদায় নিয়ে যাবো। এই আওয়াজ আবার এক ঘন্টা ঘন্টা যে আওয়াজ দিতাস, ফিলিস্তিন ফিলিস্তিন যখন বলবে হাত উঁচা করে বাঘের বাচ্চার মতো আল্লাহর রুহানি শক্তি এমন জোরে আওয়াজ দিবা, ধরো তোমার এই আওয়াজটাই মিডিয়ার মাধ্যমে ওই বুনিয়ামিন নেতানিয়াহু ওই কুত্তার কানের মধ্যে পৌঁছে বুঝিয়া নয়। বাংলাদেশের মুসলমান জাতির পিতা ইব্রাহিমের পক্ষে তাহলে ওয়াজ চলবে না, ছেড়ে দেবে। রেডি? আল্লাহ আকবার করে বলো তো, রেডি হও, আর সময় নেই। ফিলিস্তিনি মুসলমান জানো কিভাবে যুদ্ধ করে? মহিলারা সকালবেলা তার দুধের বাচ্চাকে দুধ খাওয়া এই নিয়ত করে, কানে কানে মা শুনায় দেয়, এই এই আব্দুল্লাহ তোরে দুধ খাওয়াইতেছি একমাত্র কারণে তুই বড় হইয়া ইসরায়েলে খতম করবি। শুনছেন ওই দেশের মহিলাদের ইমান কত শক্ত, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো, টাকানে দিলে, রেডি, বউ খেদাই দিলেন ইসমাইল, প্রায় 7 বছর মতো হয়ে গেল খালি ইসমাইল কান্দে, খালি কান্দে। মা কয় বাবা আর একটা বিয়ে কর, তোর আব্বার আমি আসতে পাবো, আব্বা আব্বা গো আব্বা, আমার বলার ভাষা নাই আব্বা, আপনি কি আসবেন? কেন আব্বা, সিটিটা যদি আপনার হাতে পৌঁছায় আমার সিটির উত্তরটা দিয়ে না আব্বা। মা খালি কান্দে, আমি চাইছিলাম না জীবন আর বিয়ে করবো, আমার আব্বা যে বোর দ্বারা কষ্ট পেয়ে গেছে ওই বোর বিয়ের কপালে আমি জুতা মারি, আব্বা আমি আবার সিটি লিখলাম, আপনি বললে আবার বিয়ে করতাম, ইসমাইল লিখে দিলেন বিয়ে করো। এটা তোমার গোলাপ ফুল দিয়ে লাভ লিরি বিয়ে করে না, এটা ইব্রাহিম নবীর সিদ্ধান্ত, আবার বিয়ে করো। সুবহানাল্লাহ, এখন কইবা না, কইবা কি লাভ লিরি গোলাপ ফুল দিয়ে লাভ লিরি লাভ লিরি আই লাভ ইউ কর সময়, রেডি, লিখে দিলাম বাবা বিয়ে করার দরকার আছে বিয়ে করো। দেখো না পুষ্টি একজনে 7 জন মারছে, 7টা করছে, 7টা কি কাম ডাক পড়ছে বদমাশ, তাই চিন্তা করেন। সাইজ ডেল উপরে বউ রেখা যায় না, সে 7টা লইছে 3টা এসপিয়া, নজবিল্লাহ কইলেন না, 4টার পরে যে 3টা করছে 3টা হারাম, জিনা জিনা জিনা, মাঝে একটা রাখতে পারে না তাও জায়গা দেওয়ার লগে
আর শাস্তারে কেমনে বসাই রাখতেছে, আর মহিলা গুলা বাকি এইগুলো আবার মিডিয়ার সামনে আমরা বড় সুখে আছি। বাবা রে বাবা, পাড়ানো দরকার ওই চাষার এইগুলার বাইরে নেলে যা, মামদারে কষা দিয়ে শাশুড়ারে বাইরে নেই দরকার, কথা কর না কেন। নেক্সট যে তিনটা আছে তিনটাই তো জেনা হইতেছে, প্রথম যে সাইডে আছে ওই সাইড যাই বউ, আর বাকিগুলো জেনা। পিটানের দরকার কুত্তা পিটান, আসারে কুত্তা পিটান, পিটানের দরকার শাশুড়ার। মিডিয়ার সামনে আবার গল্প করে আমরা সাতজন খুব আরাম হারাম করেন তো আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন, আর জোর করে আমিন। বাবা বিয়ে করেন, আমি রাজি আছি, করেন আবার ঠিক আছে। ও মা আব্বাই দেখতে কইছে, মা এইবার তোমার সিদ্ধান্তে বিয়ে করবো, কিন্তু আমি আগে বাজাই বুঝাই দিয়ে দেবো। ঠিক আছে আব্বা তুমি দেখো, আমিও দেখি, দেখতে দেখতে বন্ধু বান্ধব মিলে দেখাই। এখন যেমন বন্ধু বান্ধব আগে তোমার আগে দেখে, মোটর সাইকেলের পিছনে পদ্মার স্বরে যাও, ওই যে সখীপুরের স্বরে ভেরি গেলে বউ আর একজনের মোটর সাইকেল যায় বন্ধুতে, তোর কপালে জুতার বাড়ি হারামি, তোর বউ যেটার বিয়ে করবি আর একজনের মোটর সাইকেল উড়াই দিলি তো লজ্জা লাগে না, তুই কি হিজলানি। আব্বা আল্লাহর ইচ্ছায় বিয়ে করে ফেলেছে আব্বা, আপনি যদি মেহরবানি করে আসতেন আব্বা আর একটু দেখে যেতেন। এই বিয়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর দুনিয়া বেঁচে থাকবেন না, এখন কাঁদবেন যুবক। এই তাফসীরের দ্বারা এটা বুঝে নিবি, বাপ চলে গেলে আর পাবি না, তোর বিবির দ্বারা যদি তোর মা বাবা একদিনও শান্তি পায়, তোর জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে গেছে। আল্লাহর খলিল ইব্রাহিম রওনা দিছে বাবা, রওনা যখন দিছে গো, আল্লাহর কুদরত বোঝা যায় না। আজকে ইসমাইল বাড়িতে নাই, মুসল্লিদেরকে নিয়ে দাওয়াত তাবলীগের কাজে বাবা ইয়ামান চলে গেছে, মা হাজেরাও দিনে কাজে বাহিরে বের হয়ে গেছে। এ মাজার ইব্রাহিম আল্লাহর খলিল আসছে, কিন্তু মনে রাখবেন বাসর ঘরের থেকে ইব্রাহিমের আমার কলিজার টুকরা ইসমাইল। প্রতিদিন বিবিরে বলতো, বিবিরে বড় বর কপাল পুরছে আমার বাবার বর দেওয়ার কারণে, খবরদার খবরদার, কোনদিন যেন আমার বাবা যদি আসিয়া যায় আমি থাকি আর না থাকি, আমি দিনের কাজে দাওয়াতের কাজে ব্যস্ত থাকি, কোন রকম ভাবে যেন আমার বাবা কষ্ট না পায়, আমার বাবা যদি কষ্ট হয়ে যায় গো তোর কপালটাও পড়িয়া যাবে, আর জীবনে বিবাহ করব না। বাজান প্রতিদিন বিবিরে বুঝাইতে থাকে, আল্লাহর কুদরত বোঝা যায় না, বুঝ দিছে কিন্তু স্বামী বাড়িতে নেই। আল্লাহর করে ইব্রাহিম জাবালে কাবা, ও হাদিস সাহেব বাজান না, এই পাহাড়ের ডালু দিয়া ইব্রাহিম খলিল রোড দিয়া যেখানে জাবালে কাবার বাম পাশ দিয়া যে এখন দেখবেন 39 নাম্বার গেট, এই 39 নাম্বার গেট দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকতেন। জোরে 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 জোরে, যেই গেটটার নাম হলো মারওয়া, সাফা মারওয়া গেট, এই গেট দিয়ে ইব্রাহিম নবী ঢুকতেন। এখন এই ডেরি সবচেয়ে বড় করছে কাবার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, এটা তো অনেকে জানে না, এইটাই বানাইছেন মেন গেট। তো ইব্রাহিম খলিল আল্লাহর কুতু, আল্লাহর খলিল, আল্লাহর খলিল যখন আসছে গেট দিয়ে জামালে কাবার ওখান দিয়া লাঠিটা ভর দিয়ে আস্তে আস্তে করে যায়, যায় কাবার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করছে, ইসমাইল আলাইহিস সালাম বাসায় আছেন? ও ইসমাইল বাসায় আছেন? ইসমাইল বাসায় আছেন আপনি? হাদিসের নিয়ম হলো
তিনবার আপনার বলতে হবে বাসায় আছেন, প্রথমবারের সম্বন্ধে সুন্নতের খেলাফ। বাসায় আছেন ইসমাইল, তিনবার এবার বলছেন কে আপনি এত মিষ্টি সুরে ডাকেন আমার প্রাণের স্বামী রে? আমি একজন পতিত মানুষ, আসছিলাম আল্লাহর ঘরটা তওয়াফ করার জন্য। তোমরা কেমন আছো? ঘরের মধ্যে থেকে আওয়াজ দিছে, হে পথি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ও তাহলে তুমি কি ইসমাইলের বিবি? জি। এখন কানবেন, পৃথিবীতে ইব্রাহিমের মতো কয়েকটা চেহারা পৃথিবীতে আল্লাহ বানিয়েছিলেন। আমি এক একজন নাম বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। কেমন জাতির পিতা ইব্রাহিমের মতো কয়েকটা মানুষের চেহারা আল্লাহ দিয়ে পৃথিবীতে বানাইছিলেন। এক নম্বরে বাবা আদমের চেহারা, দুই নম্বরে ইউসুফ নবীর চেহারা, তিন নম্বরে ইয়াকুব নবীর চেহারা, ইসমাইল নবীর চেহারা, ইসহাক নবীর চেহারা, এরপরে ঈসা নবীর চেহারা, এরপরে ইব্রাহিম নবীর সাথে হুবাহু মিলছিল আমার নবী কলিজার নবীর চেহারা, আমার নবীর চেহারার সাথে মিলছিল নবীর কলিজার টুকরা নাতি হাসানের চেহারা, হুসাইনের চেহারা, মোহসেনের চেহারা, ফাতেমার মেয়ে জাইনাবের চেহারা, ফাতেমার মেয়ে রোকায়ার চেহারা, ফাতেমার পাঁচটা সন্তান, পাঁচটা সন্তানের চেহারা নবীর মতো ছিল। আপনি তো সারা জীবন জানেন ফাতেমার দুইটা বোলা না, হালাকে ফাতেমার পাঁচটা সন্তান। তো এখন তার কথা কইবা না, কয়টা জোরে কন, আরো জোরে। এক নম্বরে হাসান, হাসানের এগারো মাসের ছোট হুসাইন, তার দশ মাসের ছোট হইতেছে মোহসেন, ফাতেমার তিন নম্বর ছেলে, মারহাবা বলতে পারলেন না। চার নম্বর হলো মেয়ে জায়নাব, পাঁচ নম্বরে মেয়ে রোকায়া, ফাতেমার পাঁচটা সন্তান। কষ্ট হইতেছে? আর মাত্র দুই মিনিট। এমপি সাহেবরে আনলে আরো আধা ঘন্টা পরে আনলে, যখন দেরি করে আইসে দেরি করে আহ কি কন আপনারা? কষ্ট হইতেছে? আর পাঁচ মিনিট কথা কমান। এমপি আসা বন্ধ করবে, এমপি আসা বন্ধ। এমপি সাহেবরে যে কালে আনেন আনেন, শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ। আছে না নাই? আছে। তাকা ওই দিকে, আমার দিকে রসগোল্লার মধ্যে তাকাই থাকবে। ভাই এ এ তুমি যাইও না এখনো, তোমার পোলার বোর খেতম তোমার কপাল হইব না, তুমি যাও গা। ভাই আমার সাসা যাইতেছে, যাও গা। সাদা সাতর আলা, তুমি উঠতে পারবা না, তোমার আমি ধরে রাখছি, উঠলি কিন্তু লুঙ্গি টেনে ধরব। কথা কইবে না, আর মাত্র আধা ঘন্টা ওয়াশ করবো কিনা জানি না, কত সময় করবো, শুধু আমার দিক তাকায় থাকেন। এই জমিনের মালিক কে? খেলা খেলে কে? আল্লাহ। সব খেলে তাকায় তাকায় দেখে বান্দায় করে কি, ঠিক না? ঠিক। আল্লাহ ইচ্ছা করলে কি ইসরায়েলি একটা থাবুর দিয়ে শেষ করে দিতে পারে না? ফিলিস্তিনে জিতাই দিতে পারে না? আল্লাহ করবেন না, আল্লাহ দেখতেছে, দেখি আমার বাইতুল মুকাদ্দাসের লাগে বান্দায় কি করে। আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই, কথা বল না কেন? এই জেরুজালেম রে কি উল্টায় দিছে না? কমিল উত্তর উল্টায় দেয় নাই? এই বনি ইসরায়েলের জাতিকে আল্লাহ উল্টায় দেখায় দিছে। আমি আল্লাহ মুসলমানের পক্ষে, ইব্রাহিমের সন্তানদের পক্ষে, আমি ফিলিস্তিনের পক্ষে, বান্দা দেখি তোরা কারা কারা ফিলিস্তিনের পক্ষে। আল্লাহ দেখতেছে, কারণ পৃথিবীতে দুইটা দেশ, আমি দুইটা দেশকে দামি করেছি, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো ফিলিস্তিন। দুইটা দেশে দুইটা ঘর আমি বানাইছি, যেই দুইটা ঘরকে আমি আল্লাহ নিজে দামি বানাইছি। এই দুইটার পক্ষে থাকবে না, থাকবি কই? তাকানে দিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে তুমি কি ইসমাইলের বিবি? জি। তোমার শাশুড়ি কোথায়? যখন বলছে শাশুড়ি কোথায়, তখন আর বুঝতে বাকি নাই, শাশুড়ির খবর তো শ্বশুর ছাড়া সম্ভব নয়। জোরে 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 জোরে
বেজন দেবার যখন বলছে তোমার শাশুড়ি কোথায়, ঘরের দরজার পর্দাটা টান দিয়ে সরাইয়া মুখটা বের করে দেখে গো হুবাহু আমার প্রাণের স্বামী ইসমাইলের সাথে মিল আছে। ইসমাইল আবার বিবিকে বলতো, বিবি আমার বাবার কেমনে সিনবি জানোস টি, আমি কিন্তু আমার বাবার টু কবি, আমার বাবার মতো চেহারা আমার বাবা জানে ঘর থেকে কোনদিন অপমানিত হইয়া না। যুবক বাইরে যে 15 দিন আগের কথা বলছি, 2-3 সপ্তাহ হইল আমার মিরপুরে একটা যুবক তার মায়েরে থাবড়াইতে থাবড়াইতে উপরের থেকে নিচে নামাইছে, আমার সুবর মসজিদে আসিয়া ছোট্টু ভাই আমার হাত ধরে কাঁদে আর বলে হুজুর আল্লাহর কি বিচার নাই, কেন সন্তান মায়ের আমার কেমনে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, এই পুষ্কর্ণের মধ্যে নাই না মা, এখন তো প্রত্যেক বাড়িতে বাবা পানির টাঙ্কি আছে, আগে টিবল চাপাইয়া নদীর মধ্যে অথবা পুষ্কর্ণের ভিতরে নাই না বদনাবরে পানি নিয়ে বাথরুমে যাওয়া লাগতো, পায়খানা পুষ্পের খাতা ধুইতে হইলে পুষ্কর্ণের মধ্যে নামা লাগতো, তোমার মা আমার মা এই ঠান্ডা পানির মধ্যে নাই না বাথরুমের খাতাটা ধুইতো, আরে দরুদে মা জনম দুঃখিনী মা, আনলে দেখো কারা জান মার কথা মনে করে কান্দে গো মামি, আমার মতো যাদের মা নাই এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবে, অনেকের বাবা নাই ও যেই মা রূপ আমাকে আনার জন্য এত কষ্ট করছে বাবা, ও যদি ইসলামপুর সদর ঘাটে বাবা ওর দোকান, এই মা রূপ আমার আনার জন্য আমার বাবা আছে, তোমার বাবা আছে, হ্যাঁ তুমি তো বলছিলে আমার আব্বা নাই, এই মা রূপ আমারে বলে হুজুর আমি যখন আপনার পিছনে নামাজ পড়তাম আজ থেকে 10-12 বছর আগে, হুজুর তখন আমি দোকানের মালিক ছিলাম না, আজকে আমি দোকানের মালিক হইছি, আমার বাবা আজকে দুনিয়া, আজকে আমি বিল্ডিং দিতেছি আমার বাবা গো, তখন আমার মা ছিল, আজকে যদি বেরেল কে বেরাল কেরাসিন কিনতে তার মতো তৌফিক আছে কিন্তু আমার মা। এখানে অনেক বাবাজিরা আছেন, মসজিদ কমিটিরা আছেন, সন্তানরা বিদেশ থেকে কোটি কোটি টাকার মালিক আপনি কিন্তু আপনার মা আজকে দুনিয়ায় নাই রে ভাই, মনে রাখো এই পৃথিবীতে একটা মাত্র মেডিসিন আছে ডাইরেক্ট সাথে সাথে কাজ হয়ে যায়, সেটা হলো মায়ের দোয়া, সেটা বাবার দোয়া। ভাই ভাই আয় তোর স্কুল কলেজে দ্বারা পড়ুস, ভাই আয় তোর পাও দিনে ধরছি, ভাই জীবনে কোনোদিন মার চেহারার দিক তাকাই করা মেজাজে তাকাবি না দাদা, ভাই
এই চেহারা দুটা কিন্তু, এই চোখ দুটা, মায়ের চোখ দুটা কিন্তু আগুন, আগুন, জাহান্নামের আগুন। একবার যদি তোর দিকে কড়া নজরে তাকায় মা, তোর কোন নামাজ রোজা হজ যাকাতে কাজ হবে না রে দাদা ভাই। এ কলেজের কলেজের বন্ধুরা, আজ যদি একবার মা তোর দিকে শান্তির নজরে তাকায়, তোর জন্য বেশ তো আজীব হয়ে যাবে। জোরে 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 জোরে, তোর বাবা যদি একবার তোর দিকে দোয়ার নজরে তাকায়, তোর জন্য জান্নাত আজীব হয়ে যাবে। এই পূর্ববাসী ভাইরা, তোমরা যারা বিদেশের বাড়ি থাকো, কোনোদিন বিদেশ যাওয়ার পরে বউ ছাওয়াল মেয়ের নামে অ্যাকাউন্ট করবা আমি না করি না, মা বাবার নামে একটা অ্যাকাউন্ট করে যাইও। যে অ্যাকাউন্টে শুধু তোমার আব্বা আর তোমার মা খরচ করবে, আর কেউ করবে না। এই অ্যাকাউন্টটা বাবা মার নামে করে যাবা, তুমি জান্নাতের অ্যাকাউন্ট করছো, তুমি জান্নাত কিনতাছো, 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 কিনতাছো। কষ্ট হইতেছে ভাই? এবার কান দিন, জানাজা সরায় বলে, আপনার আমি চিনে ফেলছি, আব্বা আসেন, আব্বা আসেন, আব্বা আসেন। তুমি আমার কেমনে চিনলে বৌমা? আমি চিনব না আব্বা, এই পৃথিবীতে আমার স্বামীর মতো চেহারা এবং আমার স্বামীর মতো কণ্ঠ পৃথিবীতে একজন, সেটা হলো আমার আব্বা হুজুর ইব্রাহিম খলিল। একটা দৌড় দিয়ে ঘরের থেকে বাইর হয়েছে আমার মায়েরা, যারা মহিলা মহিলা প্যান্ডেল আছে না ভাই, আমি আমার মাদেরকে বলবো, মা আপনি ঢাকায় থাকেন স্বামীর সাথে, অথবা স্বামীর ঘরে থাকেন গো মা, কোনোদিন শ্বশুর আব্বার দিকে কড়া নজরে তাকাইন না। আমি আপনাদের শিক্ষার জন্য আজকে ওয়াজটা ধরেছি। ইব্রাহিম খলিল বললেন, মা তুমি আমার কেমনে চিনছো? আব্বা আমি জানি আমার স্বামীর মতো পৃথিবীতে মাত্র একটা মাত্র চেহারা, সেটা হলো আমার স্বামীর চেহারার মতো আমার বাবা ইব্রাহিম খলিল। একটা দৌড় দিয়ে আবার জান, ইব্রাহিম আলাইহিস সালাম উনি সাত বাবা ছিলেন। আরো জোরে করে, কয় হাত লম্বা? উনিশ হাত লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের মাজাটা শক্ত করে ধরছে, শক্ত করে ধরে বুকের সাথে লাগা, আমার আব্বা, আমার খলিদার আব্বা, আপনি আমার আব্বা, সারা দুনিয়ার মুসলমানের আব্বা, আব্বা গো, আপনার জন্য আপনার ইসমাইলের কলিজাটা সুখে সেই পাশর করে দিকে আবার আব্বা, আবার আব্বা, আবার আব্বা। আব্বা খালি আপনার ছেলে কয়, আমার আব্বা, আমার আব্বা, আপনি আমার আব্বা না। ইব্রাহিম আলাইহিস সালাম বুর মা মাথায় হাত দিয়ে বলে, মা তুমি আমার মা। এই কথা বলে কান্দার বলে, মা রে আমারে আব্বা বইলে কোনোদিন আমার মা ডাক দেয়নি, কেন জানুস? আমি নমরুদের আগুনের মধ্যে পড়ে যাই, আমার মা আমারে আগুনের মধ্যে ফেলার লেগে সরব কাছে রশি ধরে আমার মা টানছিল। আমি তখন আমার মাওলাকে ডাইকে ডেকে খোঁজ বলছিলাম, আল্লাহ আমি এমনি একটা হতভাগা সন্তান, আমি নমরুদের আগুনে পড়ে মরে যাই, আমার মাও চায়, আমার বাবাও চায়, আমার কোনোদিন কেউ মায়ের আদর দেয় নাই রে মা। আমি কোনোদিন আমার মায়ের স্তরের দুধ খাই নাই, আমার জন্মের চার বছর পরে আমার মা দেখতে গেছে, এর ভিতরে একবারও আমারে দেখতে যায় নাই রে, এ মা আমারে দেখতে যায় নাই। আমার একটা আঙ্গুলে আল্লাহ দুধ বানায় দিছে, আর একটা আঙ্গুলে পানি, আর একটা আঙ্গুলে মধু। মা আমার দুধের পিপাসা লাগলে এই আঙ্গুলটা গালে দিতাম, শুয়ে শুয়ে খাইতাম, দুধ বাইর হয়ে যেত মা। হে মা আমি আঙ্গুলটা দিলে পানি বাইর হইত মা, এই আঙ্গুলটা দিলে মধু বাইর হইত মা, আমি কোনোদিন মার আদর পাই নাই রে। তুই আমার ইসমাইলের বিবি, আমার মা, কিন্তু মা আজকে আমার থাকা
থাকার বেশি টাইম নাই, আল্লাহ আমার টাইম বাইন্ধে দিছে মা, একটু পরে আমার জেরুজালেমে চলে যাইতে হবে ফিলিস্তিনে মা, মা আবার আমি আসব। ইসমাইলের বিবি তাহেরা বলে, জাহেদা বলে, আবেদা বলে, বাবা গো, ও বাবা, আমি যদি আপনার মা লাগিব, আমি শুধু আপনার জমজমের পাড়ে দাঁড় করাবো বাবা, যেই পাথরে বসে আমার শাশুড়ি অজু গোসল করে ওই পাথরটার উপরে একটু দাঁড় করাবো। আমি আমার মা বোনদেরকে বলবো, মা দেখেন তো আমলটা চালু করতে পারেন কি না, আপনার জন্য ইসমাইলের বিবির সাথে জান্নাত চালু হয়ে যাবে মা। ইব্রাহিম বলে, মা তুমি কি করতে চাইতেছো? বাবা একটু পাথরের উপরে দাঁড়ান, আপনার ছেলের পায়ের গুড়মুড়ে রাখাতে বাবা, জমজমের কুয়া হইছে, আমি ওই জমজম কুয়ার থেকে আপনার একটু উজু করে দিব, আপনার পা দুইটা ধোয়া দিব, আমার মাথার চুল অনেক বড়, আমার শাশুড়ি এই চুল দেখে আমার চয়েস করে আনছে, যেই নারী চুল বড় তার দয়া বেশি, বাবা এই চুল দিয়ে আপনার পাও কদম দুইটা আমি মুছে দিব, আব্বা আপনার আমি একটু কোলে করে খাতে বসাবো। ইব্রাহিম কান্দের বলে, মা ঘরে ঢোকার আগে আমি একটু আমার মাওলার সাথে টেলিফোনে কথা বলে লইব, কেন আমি আমার আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করি না মা, এই যে আমি আসছি আল্লাহর অর্ডারে আসছি, জিব্রাইল আমার পিছনে দাঁড়ায় আছে মা, ইন্নাল্লাহ হাসতাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সারা পৃথিবীর জগতের মালিক আমি, ইব্রাহিমের আহলের পরে আল্লাহ শান্তি দিবে এই কথা বলেছে মা, এ মা মা আমি তো আল্লাহর লগে কথা কইলে দেখি উনি আবার বেজার হইলে কি করে ঢুকলে, আল্লাহ আমার পুত্রবধূ আমার ঘরে নিতে চায়, যা ইব্রাহিম যা, এবার কানবেন, এবার কানবেন, কে বলছে আপনার গুনাহ মাফ হবে না, এক্ষুনি আপনার গুনা ঝর্ণার পানির মতো ধুইয়া কলে পরিষ্কার হয়ে যাবে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের পারে দাঁড়াইলেন, বদনি ভরে ভরে শ্বশুরের পা দুইটা ধোয়াই দিতেছে, চুল দিয়া মাথা মুছাই দিয়া বাপ এইভাবে বুকের মধ্যে মাজারা ধরে ঘাটের উপরে বসাইছে, জমজমের ঠান্ডা পানি নিয়ে হ্যাঁ মধু দিয়া শরবত বানাই আব্বারে খাওয়াই দেয়। ইসমাইল বলে, বৌমা এবার আমার বুকে আয়। ইব্রাহিম বলে, আয় আমার বুকে আয়। বৌমার মাথাটা বুকের মধ্যে নে গো মালিক, আমি জীবনে মার আদর পাই নাই গো, আমার মা আমার আদর করছে, তুমি আমার মায়ের কি দিলা মানে কও, নগদ নগদ কোনো বাকিটা কি নাই, আমার মায়ের তুমি কি দিবা তাই কও, জোরে 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 জোরে। এখন এই কথাটা শোনার পরে যদি আপনি আল্লাহ আকবার জুল্লা বলেন, আমি মনে করব আপনি আমার নবীর দুর্বল উম্মা। রাখো রাখো রাখো, এখন আমি বলবো, আল্লাহ আমার বৌমারে তুমি কি দিবা, সাথে সাথে জিব্রাইল এসে বলে, আর রাসূল আল্লাহ আপনার ছেলে ইসহাকের ঔরাসে লক্ষাধিক নবী দুনিয়ায় আসবে, আর আপনার এই ইসমাইল এই পুত্রবধূ আপনার পুত্রবধূর ঔরাসে একজন মাত্র নবী আসবে, শুনেন তাহলে, অনলি ওয়ান একজন নবী আসবে আপনার এই পুত্রবধূর ঔরাসে,
তার নাম হবে নবী মুহাম্মদ। এবার আওয়াজ দিস কলিজার বাইরা আমার, যখন শুন যে পৃথিবীতে শ্রেষ্ঠ নবী আসবে আপনার এই পুত্রপুত্র উরাসে আপনার দোয়ার খাতিরে, ইব্রাহিম একটা চিৎকার দিয়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলে সে কোথায় জন্ম নেবে আগে কও, আগে কও সে কোন দেশে জন্ম নেবে। এবার আওয়াজ দিও যুবক, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোর কাবা ঘর দরজা সোজা 200 গজ দূরে, তোর ইসমাইলের ঘর যেখানে এই ঘরেই জন্ম নিবে। যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটা ইসমাইলের বানানো। কষ্ট হইতেছে? তাকা ওই দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা আমার সময় শেষ, মা আমার মওলা আমার আর থাকতে দেবে না, তোমার শাশুড়ি আসলে বইল সে যেন মাইন্ড না করে, কারণ আমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করি না। মা আমি যাই আবার আসবো, মা আর যদি না আসি তোমার শাশুড়িকে বইল আমি তারপরে অনেক খুশি, কিয়ামতের মাঠে তার সাথে আমার দেখা হবে। মা আমার জরুরি কাজ আছে, মা আমি আর একটা মসজিদের কাজ হাতে দিছি বাইতুল মুকাদ্দাস, এইটাই বুঝাবার জন্য এত দূর আনছি। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. এম আর একটা কথা বলে যাই মা, এই তোর ঘরের থেকে 200 গজ দূরে মুহাম্মাদের জন্ম হবে। তারা আল্লাহ ইমামুল মিরসালের খেতাব দেবে এখানে না মা, এইখান থেকে নিয়ে যেয়ে 15,000 কিলোমিটার দূরে মসজিদ আকসার সামনে ফেলাইয়া ইমামুল মিরসালের খেতাব দেবে। আমার আল্লাহ কিন্তু আমার নবীকে ইমামুল মুরসালিন খেতাব কাবা ঘরের সামনে দেয় নাই, বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়েছে। কারণ এখানে দুনিয়ার সমস্ত নবীর মুক্তাদি বানায় আমার নবী ইমামতি করছে। বুঝলেন এবার মা আমি যাই, মা তোমার ঔরাসেই ওই নবীর জন্ম হবে, তার উম্মাদ গুলা তোমার ঔরাসেই জন্ম হবে, তার উম্মাদ গুলা তুমি মা হয়েই জান্নাতে যাবে। জোরে 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 জোরে। কষ্ট হইতেছে? আর 5 মিনিট, আরে হ আরে হ, কয় ঘন্টা চলবে? মিথ্যা কথা, 9টায় উঠছি মিয়া, 10:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে, কি মনে করলেন আপনি? যদি একটা কথা আওয়াজ দিবেন এই জমিনের মালিককে, উঠবেন না তো, তাকাই থাকবেন তোমার দিকে, যে উঠবে টাইনে ধরবেন তো, রেডি? লিল্লাহে তাকবীর, বাস পরে আসতেছে তাকবীরের টাইম। চলে গেলেন ইব্রাহিম, আসছেন ইসমাইল, মারহাবা বলেন। আজকে দেখে জামালে কাবায় বলে দিচ্ছে তোমার আব্বা আসছিল, গত সপ্তাহে তোমার আব্বা আসছিল, আজকেও তোমার মার সাথে দেখা হয় নাই। ইসমাইল মনে করছে কপাল পড়ছে, নালে কাবায় বলে দিতেছে, জাবালে কাবায় বলে, জাবালে সাফায় বলে, সবাই বলে তোমার আব্বা আসছিল, আব্বা আসছিল, মনে হয় এবারও শেষ। ঘরের মধ্যে ঢোকার আগে ডাক দিছে, বিবি রে তাহেরা কই? জি তোর মুখ কালো কেন? মুখ কালো না দেখি আমার স্বামীর মুখটা কি? আমার আব্বা আসছিল। জি আসছিল। কি কইছে? তোমরা কেমন আছো? কি কইছো? আলহামদুলিল্লাহ। তোমার স্বামী কই? এমন গেছে। তারপরে কি কইছো? কবে আসবে? বলে আমার কাছে তো বলে যায় নাই, দাওয়াতের কাজে গেছে, আসবে কিছুদিন পরে। তারপরে কি করছো? তুমি একটু টেনশন করে না সোনামণি, সে তোমার বাবা আমার বাবা না। জোরে 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 জোরে। তাহলে স্বামীরে সোনামণি বলা যায়? যায় না? না, স্বামীরে বাপ কওয়া যায়। স্বামীরে বাপ কয় তো? কয় না? শাশা আক করে রেছে, আবার কি কয়? তোমার শাশি তো জীবন আমার বাপ কয় নাই, তোমার বউ কয় না শাশা, শাশি তোমার জীবনে বাপ কয় না, তোমার পোলার বউ তোমার পোলারে বাপ কয়। যদি কেন কেমনে বিউটি এসো না, আরে বাবা আসছি তো। কথা কর না কেন? যাবে না? আরে বাবা যাবো
তো রাখো না, সবর করো না। আর ডিজিটালের কপালে জুতার ভারী কথা বল না কেন? হে মগি তুই কইলি কি? মগাও আছে, আরে লাভলি আসুন, আরে বাবা আসছি তো। তখন ধরিয়া কোন কথা নাই, সিঙ্গেল থাকবো, ডাবল দিয়ে যাই না আমার গাল গুলো পেশাইয়া কান কুল জড়াই সিঙ্গেল থাকবো। এটি কারে বাপ কইলি? আরে বাপ কইছি না, আরে কথার কথা কইছে, আরে বাবা আসছি তো কে আর কইছি না, আরে ভাই আসছি তো এটা বলতে পারলি না? আরে সোনামণি আসতে আসতে এটা কইতে পারলি না? ও বাসর করে কথা বন্ধ হয়ে গেছে, এখন বাপ হয়ে গেছি, কথা কর না কেন? আছে না নাই? আমি আমার গোপালগঞ্জের কথা কই, আমি শরীয়তপুরের কথা কই না, তুইটা এখানে আছে মারো জুতার মারি কপালে, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। আজকে স্বামীর নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে, আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো দুই প্যান্ডেল বলে বর্ষে দিকে কয়ে দিয়ে যাই, আজ জীবনে আসি মানে আসি, আসার নিয়ে তো নেই এই দামুনটা বেদের গঞ্জ, যতদিন বোধ রাস্তা ঠিক না হবে ততদিন আমু না, রাস্তারে বাম পার খুলে যায় গা, পদ্মা সেতু হইল।